আমরা জানি যে মহাবিশ্বে সবচাইতে দ্রুতগতি সম্পন্ন জিনিস হলো আলো, আর কোনো বস্তুর ওপর আলো প্রতিফলিত হলে আমরা সেই বস্তুটিকে দেখতে পাই। কিন্তু মহাকাশে এমন কিছু জিনিস আছে যেগুলির মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি যে আলো ওই মাধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে বেরিয়ে আসতে পারে না, ফলে ওই বস্তুটি যে স্থানে আছে সেই জায়গাটা সম্পূর্ণ অন্ধকার দেখায়। এই অন্ধকারচ্ছন্ন স্থানটিকেই বলা হয় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। আজকের ভিডিওতে এই ব্ল্যাক হোল সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি আলোচনা করব এবং আলোচনা করব এই ব্ল্যাক হোল কিভাবে সৃষ্টি হয়। হ্যালো বন্ধুরা, আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন বিশ্বময় বাংলা। ব্ল্যাক হোল আসলে এমন একটি জিনিস যাকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা আমাদের পক্ষে হয়তো কোনোদিনই সম্ভব হবে না, কারণ সম্পূর্ণ অন্ধকারচ্ছন্ন হওয়ার কারণে ব্ল্যাক হোলকে তো আমরা সরাসরি দেখতেই পাই না। তবে ব্ল্যাক হোলের অস্তিত্বকে আমরা অস্বীকারও করতে পারি না। ব্ল্যাক হোলের পার্শ্ববর্তী স্থানের মাধ্যাকর্ষণ অপেক্ষাকৃত কম হওয়ার কারণে সেই স্থান দিয়ে আলো চলাচল করতে পারে, তাই ব্ল্যাক হোলের পার্শ্ববর্তী অঞ্চলকে উপলব্ধি করা যেতে পারে। এই স্থানটিকে ইভেন্ট হরাইজন বা ঘটনাদিগন্ত বলা হয়। এই ঘটনাদিগন্তকে দেখেই আমরা ব্ল্যাক হোলের উপস্থিতি সম্পর্কে জানতে বা বুঝতে পারি। এই ইভেন্ট হরাইজন আসলে বিভিন্ন গ্যাসীয় উপাদান যা ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণের কারণে ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরে চলেছে। আমরা ছোটবেলায় পড়েছি মহাকাশ বা মহাশূন্যে থাকা প্রতিটি বস্তুই একে অপরকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। কোনো বস্তুর ভর যতটা বেশি হবে সেই বস্তুর আকর্ষণ শক্তি ততটাই বেশি হবে। ঠিক সেরকমই প্রচণ্ড ভর ও ঘনত্বের কারণে ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি এতটা তীব্র হয়। ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি প্রচণ্ড বেশি হওয়ায় এটির সংস্পর্শে আসা প্রতিটি বস্তুকেই এটি নিজের দিকে টেনে নিতে থাকে। মহাবিশ্বে এরকম অসংখ্য ব্ল্যাক হোল আছে। আমাদের আকাশগঙ্গা বা মিল্কিওয়ে ছায়াপথের মাঝামাঝি স্থানেও একটি বিশালাকার ব্ল্যাক হোল রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক এই ব্ল্যাক হোল কিভাবে সৃষ্টি হয়। বিশালাকারের নক্ষত্রগুলির জ্বালানি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাওয়ার পর সেটি ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। প্রতিটি নক্ষত্রের স্বাভাবিক অবস্থায় নক্ষত্রটির মধ্যে সাধারণত দুই ধরনের বল কাজ করে। একটি হলো নক্ষত্রটির কেন্দ্রের অভিকর্ষ বল, যা নক্ষত্রের সমস্ত উপাদানগুলিকে কেন্দ্রের দিকে টানতে থাকে, আর অপরটি হলো নক্ষত্রের মধ্যে হওয়া ছোট ছোট বিস্ফোরণের ফলে উৎপন্ন হওয়া অভিকর্ষ বিরোধী বল, যা সমস্ত উপাদানগুলিকে বাইরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। নক্ষত্রের মধ্যে এই দুই প্রকার বল সমানভাবে কাজ করে বলে নক্ষত্রের ভারসাম্য বজায় থাকে। তবে নক্ষত্রের সম্পূর্ণ জীবনকালে এই দুই প্রকার বল সমান থাকে না। আমরা জানি যে নক্ষত্রের আলো ও তাপের কারণ হল নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। প্রথম পর্যায়ে নক্ষত্রে থাকা হাইড্রোজেন নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় হিলিয়ামে পরিণত হয়। এরপর ধীরে ধীরে হিলিয়াম সংযোজন প্রক্রিয়ায় কার্বনে পরিণত হয়। এই সংযোজন প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকায় শেষ পর্যায়ে লোহায় পরিণত হয়। লোহায় পরিণত হওয়ার পর নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। লোহার ওজন ও ঘনত্ব দুটোই বেশি, তাই নক্ষত্রের মধ্যেকার মাধ্যাকর্ষণ বল বজায় থাকে। কিন্তু নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বিরোধী বল আর কাজ করে না, তাই নক্ষত্রের উপাদানগুলিকে নক্ষত্রের কেন্দ্রের প্রচণ্ড মাধ্যাকর্ষণ বল কেন্দ্রের দিকে টেনে নেয়। এর ফলে কেন্দ্রের ওজন ও ঘনত্ব আরও বেড়ে যাওয়ায় মাধ্যাকর্ষণ আরও বৃদ্ধি পায়। অতিরিক্ত মাধ্যাকর্ষণের কারণে অল্প সময়ে প্রচুর পরিমাণ গ্যাসীয় উপাদান কেন্দ্রের দিকে অগ্রসর হয়। ফলস্বরূপ নক্ষত্রটি তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং প্রচণ্ড ভয়ানক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ঘটনাকে বলা হয়ে থাকে সুপারনোভা। নক্ষত্রটির বিস্ফোরণের পর নক্ষত্রটির বিভিন্ন উপাদানগুলি চারিদিকে ছড়িয়ে যায়, আর নক্ষত্রটির সমস্ত ভর তার কেন্দ্রের মধ্যে সংকুচিত হয়। কেন্দ্রের স্থানের ওই অতিরিক্ত ভরের কারণে প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি হয়, আর এই মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী হয় যে আশেপাশে থাকা সমস্ত ছোট বড় বস্তুগুলিকে নিজের দিকে টানতে থাকে, এমনকি আলো পর্যন্ত এই মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে বেরিয়ে আসতে পারে না।
আর তখন সেটিকে আমরা বলে থাকি ব্ল্যাক হোল। এবার প্রশ্ন হল, আমাদের সূর্য কি কখনো ব্ল্যাক হোলে পরিণত হতে পারে? এর উত্তর হল না। আজ পর্যন্ত মহাকাশ বিজ্ঞানের গবেষণা যতদূর এগিয়েছে সেই বিচারে আমাদের সূর্যের আয়তনের থেকে 20 গুণের বেশি বড় নক্ষত্রগুলি ব্ল্যাক হোলে পরিণত হতে পারে, আর এই আয়তনের থেকে ছোট আকারের নক্ষত্রগুলি শেষ পর্যায়ে শ্বেতবামন কিংবা নিউট্রন স্টারে পরিণত হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, আর এই ধরনের সায়েন্স রিলেটেড ভিডিওগুলি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।